মাথায় নেই তাজ, তবুও বাংলার ক্রিকেট রাজ্যে তারা যেন মুকুটহীন যুবরাজ। তবে হারাধনের পাঁচটি ছেলের রইল না আর কেউ, একটা প্রজন্ম যাদের খেলা দেখে বড় হয়েছে সেই একটা অধ্যায়ের সমাপ্তির ইঙ্গিত, একটা নবযুগের বার্তা। ক্রিকেটে নাকি আবেগের জায়গা নেই মোটেও, তবু কোটি প্রাণের উৎকণ্ঠা আর প্রার্থনাকে ভর করেই ক্রিকেট এদেশের এক নম্বর খেলা তর্কাতীত ভাবে। তবে দীর্ঘ চলার এই পথটা মসৃণ ছিল না কখনোই। তবুও যাদের হাত ধরে বিশ্ব ক্রিকেটে বাংলার নাম জ্বলজ্বল করে উজ্জ্বল, আমরাও যে জিততে পারি প্রতিপক্ষের চোখে চোখ রেখে শিরদাঁড়া সোজা করে কথা বলতে পারি, তা শিখিয়েছেন যে পাঁচজন ক্রিকেটার ভক্তরা ভালোবেসে তাদের পঞ্চ পাণ্ডব বলে করেন সম্বোধন। এই মাশরাফি মুশফিক, সাকিব তামিম, রিয়াদরা কত শতবার যে আনন্দাশ্রুতে ভাসিয়েছে গোটা জাতিকে তার ইয়াত্তা নেই। বটবৃক্ষের মতন এক একজন আগলে রেখেছেন দুহাত ভরে, ২২ গজে করেছেন শাসন, তবে বাস্তবতা যে বড্ড কঠিন। আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেটকে গুড বাই না বললেও ৩৮ পার করা মাশরাফি এখন জাতীয় দলের ধূসর অতীত। নির্দিষ্ট ফরম্যাটকে বিদায় বলা রিয়াদ তামিম ২০২৩ বিশ্বকাপের পর আর কতদিন চালিয়ে যেতে পারবেন আন্তর্জাতিক ক্রিকেট তা তর্কের দাবি রাখে। ব্যস্ত সূচিতে যে দলে আছেন সাকিবও, তবে ফিটনেসের বিবেচনায় মুশি হয়তো আরও অনেকটা দিন খেলবেন টেস্ট ক্রিকেট। তবুও কোনো নির্দিষ্ট ফরম্যাটের সিরিজে পঞ্চ পাণ্ডবের কেউ না থাকা আবেগই করছে ভক্ত সমর্থকদের। শুধু ভক্তরাই নয়, যে আবেগ ছুঁয়ে গেছে ক্রিকেটারদেরও। তবুও সামাজিক যোগাযোগ মাধ্যমে মাশরাফি মুশফিকের নতুন অধিনায়ক সোহানকে শুভেচ্ছা দিল ইতিবাচক বার্তা। নতুন দিনে নতুন সুর জুটবে ঠিকই, বাস্তবতা মেনে পুরাতনকে জানাতে হবে বিদায়। অগ্রজরা যা করতে পারেনি তাই করে দেখাক অনুজরা। সোহানের নেতৃত্বে ভয়ডরহীন নতুন ব্র্যান্ডের ক্রিকেট খেলুক, টি টোয়েন্টিতে বদনাম খোঁচা টিম টাইগার। মাহবুব রিমন, সময় সংবাদ।